সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা ভিডিওটি সেসব কিছু দেখে নয়েন্দা মালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীগণ শিক্ষক বন্ধু বিজ্ঞানগণ সবাই মিলে শিক্ষা শিক্ষাকালীন ঠিক পারেন তো নয়েন্দা থেকে ইতিমাকে যেতে হলে অতীত ইতিমধ্যে যেতে হয়

আর বসন্ত আসার সাথে সাথে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় ক্রিয়া প্রতিযোগিতা শিক্ষা সফর এরকম আনন্দদায়ক ভ্রমণ হয়ে থাকে এটা আমরা সবাই জানি তো লঞ্চ যোগে তুসখালী ইকো পার্কের যখন এসে ভেরে ভেরার পরে এখানে কিন্তু সব মেয়েরা পার্কের ভিতরে প্রবেশ করে নিশ্চয়ই এই পার্কটি স্কুল কর্তৃপক্ষের ভাড়া নেওয়া ছিল ওই দিনকারের জন্য এখানে বাইরের কোনো লোক ছিল না তো ভিতরে প্রবেশ করে তাদের যে আনন্দ ফূর্তি বা আনন্দ করার যে বিষয়টা সেটা কিন্তু আসলে তারা করে নাই বা এখানে আহ অনেক ধরনের নাচ গান ড্যান্স হয়ে হয়েছে তো আমি কিন্তু আপনাদের সেই নাচ গানগুলি দেখাচ্ছি না আজকে আমি আপনাদের দেখাচ্ছি তুষখালী ইকো পার্কের ভিতরের সৌন্দর্যটা তো সৌন্দর্যের ভিতরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দিঘি আছে দিঘির পাশে রাস্তা আছে তবে আরেকটু বলে রাখি এই পার্কটা কিন্তু নদীর পারে একটি পার্ক আসলে পার্কটার সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগে তো এমন খোলা মেলা জায়গায় সবাই একটু আসতে চায় আনন্দ ফূর্তি করতে চায় আসলে মন খোলা ভালোবাসা উজাড় করে কিন্তু এখানে সবাই আসে এসে আনন্দ করে ক্ষণিকের জন্য একদিনের জন্য বা আদা বেলার জন্য তো এখানে মেয়েরা সবাই আসেন আনন্দ ফূর্তি করার জন্য আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন দিঘির মধ্যখানে কিন্তু একটা বৈঠকখানা আছে পুকুরটা আসলে চতুর্পাশ কিন্তু ইট বালু সিমেন্ট দ্বারা পুকুরের মধ্যখানে একটা বৈঠকখানা আছে সেখানে কিন্তু ওই পুকুরের ভিতরে সিঁড়ি দেওয়া আছে তো আসলে আনন্দ উপভোগ করার জন্য বা সৌন্দর্য ফুটানোর জন্য ঘোরার জন্য দেখার জন্য যতটা সৌন্দর্য বৃদ্ধি করার দরকার সবই কিন্তু এই পার্কের ভিতরে আছে এবং যার যার মনের মতো কিন্তু এখানে আস সেলফি বলেন ভিডিও বলেন ছবি বলেন সবকিছু করে নিছে তো প্রতি বছরের ভিতর একবারই আসলে এরকম সুযোগ আসে স্কুলের ছাত্রছাত্রীদের তো আমি যে ভিডিওটা সংগ্রহ করেছি এটা কিন্তু আসলে বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের এখানে শুধু মেয়েরাই পড়াশোনা করে এখানে ছেলেদের কোনো অংশ নেই তো বন্ধুরা বিডিওটি আসলে আপনাদের হ্যাঁ দেখাচ্ছি যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে